বাটপাট প্রতারক জালিয়াত ভণ্ড এই পরিবারের প্রকৃত খবর কয়জন জানে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন ইনশাআল্লাহ। আজকে যে বিষয়ে কথা বলতে এসেছি তা হলো, এবার অভিযোগ উঠেছে জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদির বাবার বিরুদ্ধে। তার বাবা নাকি তাদের বর্তমান মাই চ্যানেল একজন অসহায় মহিলার কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসেছে। এই অভিযোগ এনেছে একটি ভিডিও, এই ভিডিওটি বর্তমানে ভাইরাল হচ্ছে খুব। কি হয়েছিল বা কি মূল ঘটনা সেই জানবো, চলুন ভিডিওটি দেখে আসা যাক। ইউটিউবার তৌহিদ আফ্রিদিকে বন্ধক রেখে মাই টিভি করার জন্য ব্যাংকের কাছে টাকা ধার চেয়েছিলেন তৌহিদ আফ্রিদির মা। নাসিরুদ্দিন সাথীর সিনেমাটিক পরিবারের এইসব ইমোশনাল ফুল বানানোর গল্প দেশের মানুষ খুব খেয়েছে। অথচ বাটপাট প্রতারক জালিয়াত ভণ্ড এই পরিবারের প্রকৃত খবর কয়জন জানে? 2006 সালে বিলকিস জাহান নামে এই নারী মাই টিভি জীবনের কথা নামে একটি টিভির কার্যক্রম শুরু করেন। মৌচাক টাওয়ারের সপ্তম তলায় যাত্রা শুরু করে মাই টিভি। বিলকিস জাহানের নামে কপিরাইট এবং লাইসেন্স পাওয়া মাই টিভির সব ভ্যাট ট্যাক্স কাগজপত্রেও প্রকৃত মালিকের নামের জায়গায় বিলকিস জাহানকে পাওয়া যায়। নাটক সিনেমার ভিডিও বিভিন্ন চ্যানেলে ঘুরে ঘুরে বিক্রি করতেন নাসিরুদ্দিন সাথী, ছিলেন ভিডিও এডিটর। সেই সুবাদে মাই টিভির অফিসে নিয়মিত যেতেন সাথী। প্রকৃত মালিক বিলকিস জাহানকে বোন বলে ডাকতেন। বিলকিস জাহানের স্বামী অসুস্থ হয়ে পড়লে কয়েক মাসের জন্য আমেরিকা চলে যান বিলকিস জাহান। এই সুযোগে নিজেকে মাই টিভির মালিক দাবি করে বসেন সাথী। বোন বিলকিস জাহানের কাছ থেকে মাই টিভির মালিকানা নিয়েছেন বলে দালিলি কাগজে উঠে আসে। হস্তান্তর দলিল বানান সাথী। বিলকিস জাহানের অনুপস্থিতিতে শেখ মুনমুন আক্তার লুসি নামে এক নারীকে বিলকিস জাহান সাজিয়ে লিখে নেন মাই টিভির মালিকানা। এই লুসি এখন মাই টিভির আর্কাইভ হেড হিসেবে কর্মরত। মাই টিভির চেয়ারম্যানের ঘনিষ্ঠ বান্ধবী হিসেবে পরিচিত এই লুসি মাই টিভিতে বেশ প্রভাবশালী। সাংবাদিক আমাকে ফোন করছে, ম্যাডাম ওইখানে তো আমি আপনাকে দেখি না, বিলকিস জাহান নামে অন্যজন একজন দিছে, আসলে কোনটা সত্যি? আমি বললাম যে ওর একজন আছে, মেয়ে আছে, ওই কলগাল ওই মেয়েটাকে সে ই বানাইছে, বিলকিস জাহান বানাইছে। সবাই জানে যে ওইটা বিলকিস জাহান, আসলে আমি বিলকিস জাহান, অরিজিনাল বিলকিস জাহান হলে আমি, আমার নামে এভরিথিং সবকিছু। এখানে প্রেসিডেন্ট যে রিকমেন্ড করছে আমার কাছে চিঠি আছে। এরপর সাথী মৌচাক থেকে মাই টিভির অফিস বদল করে নিয়ে আসেন বাংলা মোটরে। জাল দলিল বানিয়ে মাই টিভির কপিরাইট লাইসেন্স নিজের নামে নেওয়ার চেষ্টা করেন সাথী। বিলকিস জাহানও তার দখল হওয়া চ্যানেল উদ্ধারে আইনি ব্যবস্থা নেন। তবে স্বামীর মৃত্যুর পর অসহায় বিলকিস জাহান সাথীর পেশিশক্তি এবং ক্ষমতার কাছে পেরে ওঠেননি। অনেক মিনিস্ট্রিতে, বিজেপিতে, এসবিতে, তারপর এনআইসিতে, সব জায়গায় আমি একটা করে অ্যাপ্লিকেশন করছি, প্রধানমন্ত্রী কার্যালয়ে অ্যাপ্লিকেশন করছি, কিন্তু কোনো রেসপন্স নাই। এরা কোর্ট বরাবরই বিলকিস জাহানকে মাই টিভি নামক শিল্পকর্মের কপিরাইটের একক স্বত্বাধিকারী হিসেবে রায় দিয়েছে। বিলকিস জাহানকে মাই টিভি নামের এই চ্যানেলটির অনুমোদন দিয়েছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিষয়টি জানতেন। বিলকিস জাহান আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের কাছ থেকে মাই টিভির মালিক হিসেবে সম্মাননাও পেয়েছেন। আওয়ামী লীগের ঘনিষ্ঠ বিলকিস জাহান আওয়ামী লীগের আমলেও টেলিভিশনটি নিজের দখলে নিতে পারেননি। অন্যদিকে একসময় বরিশাল থেকে বিএনপির নমিনেশন চাওয়া সাথী সামনের ইলেকশনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। আমি পরে জন গেলাম, সপ্তাহখানিক পরে যাওয়ার পরে গিয়া দেখি আমার এনেছে নিয়ে গেছে নাসিরুদ্দিন সাথী নামে একজন প্রতারক। সে আমার এখানে প্রত্যেকটা চ্যানেলে এসে, একজন এডিটর ছিল, ভিডিও এডিটর ছিল, সে আমার অফিসে আসতো প্রোগ্রাম দেওয়ার জন্য। আমাকে, আমি যখন তথ্য মন্ত্রণালয়ে গেছি জিজ্ঞেস করছি যে আমার এনওসি কেন নিয়ে গেল, কে নিয়ে গেল, তখন বলছে যে নাসিরুদ্দিন সাথী একটা রিকমেন্ড দিছে, আপা অসুস্থ, আমি আপার, আমি ছোট ভাই বিলকিস জাহানের, আপা অসুস্থ, আমি আপা আসতে পারে না, এই জন্য আমাকে পাঠাইছে, আমাকে আমি এনওসিটা নেওয়ার জন্য, এটা বলে সে এনওসিটা নিয়ে গেছে। মাই টিভি হাতছাড়া হওয়ার পর সরকারের বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ মামলা মোকদ্দমা করেছেন বিলকিস জাহান। মাই টিভির ভুয়া মালিক সাথী বিভিন্ন সময়ে বিলকিস জাহানের বিরুদ্ধে পত্রিকায় ভুয়া প্রচারণাও চালিয়েছে, সন্ত্রাসী দিয়েও হামলা করিয়েছে। মাই টিভির বর্তমান মালিক সাথী পরবর্তীতে মাই টিভি নামক শিল্পকর্মের কপিরাইট নিজের নামে করতে ব্যর্থ হয়। তত্ত্বাবধায়ক সরকারের আমল থেকেই অবৈধভাবে চলে আসছে এই টেলিভিশনটি।
2013 সালের 13ই অক্টোবর প্রথম আলোয় প্রচারিত এক নিউজে দেখা যায়, তত্ত্বাবধায়ক সরকারের আমল থেকেই অবৈধভাবে কার্যক্রম চালিয়ে আসছে মাই টিভি। সৌদি আরবের ডিপার্টমেন্টাল স্টোরের কর্মী নাসিরুদ্দিন সাথী ঢাকায় ফিরে বিয়ের ভিডিও করার জন্য ভিউ ভিডিও নামে একটি প্রতিষ্ঠান খোলে। পরবর্তীতে দখল করে নেওয়া মাই টিভিকে নিজের প্রতিষ্ঠান দাবি করে সাথী। সেই জালিয়াত ভিউ মিডিয়া নামের প্রতিষ্ঠানটি আজকের মাই টিভির মালিকানা প্রতিষ্ঠান ভিএম ইন্টারন্যাশনাল, যেটির সিইও তহিদ আফ্রিদি। মালিকানায় রয়েছেন সাথীর পরিবারের বাকি সদস্যরা। প্রথম আলোর এই রিপোর্ট বলছে, মাই টিভির লাইসেন্স মানে ভুয়া লাইসেন্স পেতে সাথীকে সাহায্য করেছিলেন সাংবাদিক নেতা আলতাফ মাহমুদ। আওয়ামী আদর্শের হয়েও কেন বিলকিস জাহান তার টেলিভিশন ফিরে পেলেন না? রাষ্ট্রের বিভিন্ন দপ্তরে ধর্ণা দিয়েও তিনি কোনো সুরাহা পাননি, বরং নাসিরুদ্দিন সাথীর অত্যাচার আর প্রাণনাশের শঙ্কায় গত এক যুগেরও বেশি সময় ধরে আত্মগোপনে রয়েছেন এই বিলকিস জাহান। মাই টিভির প্রকৃত মালিককে একাধিকবার হত্যা চেষ্টাও হয়েছে। একটা সময় সাথী আমাকে রাস্তায় এটা করলো, গাড়ি সহ মানে গাড়ি আটকাইছে, আটকে বলতেছে যে ম্যাডাম আপনি এটা নিয়ে বাড়াবাড়ি করেন না, আপনি চলে যান। তা আমি আমি বললাম যে আমি চলে যাবো মানে কি, আমার প্রতিষ্ঠান আমি চালাবো, আমি চলে যাবো কেন? তো উনি বললো যে না, যদি না যান তাহলে খারাপ হবে। মাই টিভির প্রকৃত মালিক বিলকিস জাহানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলাও দিয়েছে সাথী। তার ক্রাইম পার্টনার আর এক ধান্দাবাজ এসকে লিটন সেই মামলার বাদী। ও আমাকে মিথ্যা একটা মামলা করছে, নাম বলে কে বা কারা গেছে, ওরকম মাই টিভিতে চাঁদা চাইতে, আমার প্রতিষ্ঠান আমি কি পাঠাবো কাউকে চাঁদা চাইতে, এটা কি সম্ভব কখনো? তখন এই মাই টিভি ও এই মামলাটা দিয়েছে আমাকে এসকে লিটন নামে এক ইডিয়া রিপোর্টার দিয়ে। প্রকৃতপক্ষে বর্তমানে মাই টিভির নামে কোনো তরঙ্গ বরাদ্দ নেই। জালজালিয়াতের মাধ্যমে নিজেদের মালিকানার পক্ষে নাসিরুদ্দিন সাথী বিভিন্ন সময়ে যেসব কাগজপত্র দেখিয়েছেন তার সবই ভুয়া। দখল করা এই টেলিভিশনটির টাকায় ফুটানি করেন মাই টিভির মালিক পুত্র তহিদ আফ্রিদি। কয়েকদিন পর পর কোটি টাকার গাড়ি কেনেন। ইউটিউবে কয়শো মিলিয়ন ভিউ পেলে একটা মার্সিডিজ গাড়ি কেনা যায় তা হিসেব কষলেই পাওয়া যায়। বাপের টাকায় ইউটিউবার তহিদ আফ্রিদি এবং তার পরিবারের কোটি কোটি টাকার সম্পদের উৎস এই মাই টিভি, যেটির মালিক এই বিলকিস জাহান। অর্থাৎ নাসিরুদ্দিন সাথী এবং তার পরিবারের সদস্যরা পরের ধনেই পোদ্দারি করে আসছেন। মাই টিভির বর্তমান চেয়ারম্যান নাসিরুদ্দিন সাথীর সাথে জাল জালিয়াতি নিয়ে যোগাযোগ করা হলে তিনি আমাদের ফোন ধরেননি, টেক্সট পাঠিয়েও কোনো রিপ্লে পাওয়া যায়নি। মাই টিভির মালিকানা ইস্যুতে নাসিরুদ্দিন সাথীর বক্তব্য পাওয়া গেলে তা প্রচার করা হবে পরবর্তী পর্বে। করাপশন ইন মিডিয়া নিশ্চিত হয়েছে মাই টিভি নামের এই টেলিভিশনটি একটি অবৈধ টেলিভিশন, কোনোভাবেই এই টিভির মালিকানা নাসিরুদ্দিন সাথীর নয়। প্রকৃত মালিক বিলকিস জাহান এই শেষ বয়সে এসে তার জীবনের সর্বস্ব বিলিয়ে দিয়ে করা মাই টিভির মালিকানা ফেরত চান। বহু বছর ধরে নির্যাতিত বিলকিস জাহান তার উপর হওয়া অন্যায়ের বিচারও চেয়েছে। নাসিরুদ্দিন সাথীর জমি দখল, চাঁদাবাজি, প্রেজেন্টার কেলেঙ্কারি, সন্ত্রাসী কর্মকাণ্ডের বিস্তারিত থাকবে পরের পর্বে। দর্শক মন্ডলী, আপনারা কি বুঝতে পারছেন ভিডিও থেকে তা অবশ্যই কমেন্ট করে যাবেন। আমার ব্যক্তিগত মতামত যা আমি বুঝতে পারছি তা হলো এই ভিডিওটা থেকে কিছুটা সিনেম্যাটিক গন্ধ পাওয়া যাচ্ছে, সিনেমার মতোই সাজানো হয়েছে ভিডিওটা। তবে বিষয়টা সত্য হলেও হতে পারে তা আমার জানা নেই, তবে এই বিষয়ে তদন্ত হলে বাকি সত্য ঘটনা উঠে আসবে ইনশাল্লাহ। এই ঘটনাটা যদি সত্যি হয়েও থাকে তা এতদিন এই মহিলা কোথায় ছিল, এই চ্যানেল বা এতদিন বা কোথায় ছিল, সাংবাদিকগণ এতদিন বা কোথায় ছিল, তারা এতদিন ভিডিও প্রকাশ করেনি কেন, এতদিন পরে সে কেন ভিডিও প্রকাশ করলো, এটা আমার প্রশ্ন। তবে এই ভিডিও দেখে কেউ আবার তহিদ আফ্রিদি দোষারোপ করেন না, কারণ তার বাবা যদি অন্যায় করেও থাকে তাতে তহিদ আফ্রিদির কোনো দোষ নেই। এমনটাও হতে পারে যে জেনে শুনে এই চ্যানেল তহিদ আফ্রিদি বা তহিদ আফ্রিদির ফ্যামিলিকে বিপদে ফেলানোর চেষ্টা করছে। যেটাই হোক, সত্য কোনোদিন চাপা থাকে না, সত্য উন্মোচন হবে ইনশাল্লাহ। যার বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে তহিদ আফ্রিদির বাবা, সমাজের একজন সম্মানিত ব্যক্তি, অবশ্যই এ বিষয়ে আমরা সুষ্ঠু তদন্ত চাই। তদন্ত পরেই জানা যাবে আসল দোষী কে, তহিদ আফ্রিদির বাবা নাকি যে এখন বর্তমানে দাবি করছে সেই মহিলা, যে বিলকিস জাহান, যে সে মাই টিভির মালিক, সে দোষী। জানা যাবে আসল দোষী কে, যেই হোক না আসল দোষী শাস্তি পাওয়া উচিত, আইনের ঊর্ধ্বে কেউই না।